billahi min şururi anfusina ve min seyyiati amalina. Men yahdihi llahu fela mudille lehu ve men yudlil fela hadiye lehu. Ve neşhedü en la ilahe illallah vahdehu la şerike lehu. Ve neşhedü enne seyyidena ve nebiyyena ve mevlana Muhammeden abduhu ve resuluhu. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام م ص كتاب انزل اليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما انزل اليكم من ربكم فلا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون صدق الله مولانا العظيم. سورة أعراف شروع تکے تلاوت کرا سورة أعراف شروع تے چارتے اکھر اللہ کرتے الف لام میم ایوں با اے سمبر کے کچھ آلوچنا گت دو مجلس ہوئی تھی বলা হয়েছিল যে ধারণা ভিত্তিক হতে পারে আলিম মানে আল্লাহ লাম মানে হযরত জিব্রাইল আমিন মিম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ এই সূরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে এরপরে সাতের একত্র বলা হয়েছিল শেষ মানে সত্য এই যে সূরা এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইলে আমিন আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা একেবারে সত্য কথা এর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নেই আরেক কথা বলা হয়েছিল যে আলিফ লাম তিনটি অক্ষরকে একসাথ করলে হয় আলাম আলাম মানে ব্যথা আলাম মানে কষ্ট আলাম মানে দুঃখ আলাম মানে দুর্দশা আলাম মানে অতিগত আমরা এখন বিচ্ছেদের মুসিবতে আছি কিসের বিচ্ছেদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর থাকার ব্যবস্থা করলেন তারই কাছে বেহেস্তে তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ আছে আমাদের আদি বাসস্থান বাপের বাড়ি বেহেস্তের ভাত এবং আরশে মুআল্লার তলা এক অনেক উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব বন্ধু আমাদের উপর তিনি সৃষ্টি করেছেন বন্ধু বানানোর লক্ষ্যে তাই থাকার ব্যবস্থা করলেন বন্ধুর কাছে কারে কিন্তু সব সময় যদি বন্ধু বন্ধুর কাছে থাকে তাহলে কাছে থাকার কি মূল্য কাছে থাকার কি স্বাদ এটা পরিষ্কার ভাবে বুঝে আসে না মিলনের স্বাদ কাছে থাকার মূল্য বুঝতে হলে বিচ্ছেদ ঢুকতে হয় বিচ্ছেদের পর মিলনের স্বাদ বুঝে আসে আমরাও যদি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই থাকতাম দেহের থেকে আর বের না হতাম তাহলে মিলনের কি স্বাদ কি দারের কি মজা এটা বুঝতাম না মিলনের স্বাদ আর দিদারের মজা বোঝার লক্ষ্যে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেহের থেকে বের করে দুনিয়ার সফরে পাঠিয়ে দিলেন। যাও একটু দুনিয়ার সফর করে আসো, বিচ্ছেদ কেমন লাগে একটু বুঝে আসো, বিরহ যন্ত্রণা কেমন একটু সহ্য করে আসো। এরপর যখন পুনরায় বেহেশতে ডুববে আর আমার মতো বাস্তব বন্ধুর দিদার এবং সাক্ষাৎ ঘটবে, তখন দেখবে দিদারের সাত কত সাক্ষাতের মজা কত। সাক্ষাতের সাত আর দিদারের মজা বোঝানোর লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠিয়ে দিয়েছেন। এটা হলো আলাম, বিচ্ছেদের কষ্ট, বিচ্ছেদের দুঃখ, দুর্দশা মরণ। এই বিচ্ছেদ অবস্থায় যতদিন যাবে ততই পূর্ণতা লাভ হবে। বিচ্ছেদ ছাড়া, কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া কখনো পূর্ণতা লাভ হয় না। হযরত হাফেজ সিরাজী রহমতুল্লাহ আলাইহি একজন অনেক বড় বুজুর্গ আল্লাহর কুলি ছিলেন। তার চেহারায় সবসময় চিন্তার ভাব, তেমন হাসি খুশি আয় উল্লাস করতে দেখা যেত না। একদিন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনাকে কখনো উল্লাস করতে দেখা যায় না, হাসি খুশি করতে দেখা যায় না, সবসময় চেহারায় চিন্তার ভাব পরিলক্ষিত হয়, কারণ কি? পেটে কোনো ব্যথা আছে? জবাব দিলেন যে না, পেটে কোনো ব্যথা নেই। কোথায় ব্যথা? বললেন যে ব্যথা কম করে। কিসের ব্যথা? জবাব দিলেন বোঝো না। বন্ধু যখন বন্ধু থেকে দূরে সরে থাকে, বিচ্ছেদ ব্যথায় পীড়িত থাকে, সে কখনো আয়েস উল্লাস করতে পারে না, সবসময় চিন্তায় মগ্ন থাকে কবে আবার বন্ধু সাক্ষাৎ করবে। তা আমি যে আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে আসি, বিচ্ছেদ অবস্থায় আসি, গৃহ অবস্থায় আসি, এই যন্ত্রণায় এর ব্যথায় আমি বেশি চিন্তায় মগ্ন, পদে আবার তার দিদার ঘটবে, তার সাক্ষাৎ লাভ হবে, এই চিন্তায় চিন্তিত। এই বিচ্ছেদ অবস্থায় হাসি খুশি করা আমার পক্ষে সম্ভব নয়। যতদিন এই বিচ্ছেদে থাকা যাবে ততই পূর্ণতা লাভ হবে। হযরত আমির কুতু রাহমাতুল্লাহ, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির একজন আদরণীয় মুরিদ, এক সময় বড় আমির ছিলেন ভারতের। ওনার আব্বা ওনাকে নিয়ে আসতেছিলেন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দরবারে। আগেকার যুগের আমির ওমারারাও আউলিয়া আল্লাহের দরবারের হাজরি দিত, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করত। হযরত শেখ ইসুদারাহ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির একজন বড় মতের খলিফা, তার দরবারে একজন বড় মন্ত্রী আছেন। তো মন্ত্রীর পিপাসা লাগছে, পানি পান করবে। তো ঘরের কোনায় তোরাহি রাখা ছিল, তোরাহি অনেকে হয়তো দেখেননি, মাটির বানানো কলসির দেয়, তবে তার মুখ কলসির মতো এত মোটা হয় না, কি কথা, এর ভিতরে পানি ঠান্ডা থাকে। সরাহির মুখে একটি মাটির ঘোড়া, মাটির বাটিও রাস্তা আছে পানি পান করার জন্য। তো মন্ত্রীর পিপাসা দেখেন কোনো খাদেম গোদাম নেই, মন্ত্রী নিজেই কোনায় গিয়ে সরাহি থেকে মাটির বাটিতে পানি ঢাললেন, ঢেলে পান করলেন। পান করার পর ওই মাটির পাত্র যেখানে রাখা ছিল মন্ত্রী সেখানে না রেখে আরেক জায়গায় রেখে দিয়েছে। কিছুই বললেন না। মন্ত্রী বিদায়ের সময় বলতেছে, হুজুর আপনার এখানে কোনো সেবক নেই, কোনো খাদেম নেই, অনুমতি দিলে আমি একজন খাদেমের ব্যবস্থা করে দেব। এই সুযোগে হুজুর বলতেছেন, খুদ্দ খেদমত নেই আমি, তোমার খাদেম যা খেদমত করে যা খাদ খেদমত করেগা। তুমি একজন মন্ত্রী হইয়া খেদমত জানো না, আর তোমার যা খাদেম কি মাটি খেদমত করুন। ये आप मोरा कहाँ रखा हुआ था, आपने कहाँ रखा, हमार पानी पान करा रहे माटी पास होते कोताई सिलु कोताई से क्या आपने दिए सब रख ले कोताई नियम तो हो लो जेकान से के पात्र होते तीसरे का नहीं रखा
আপনি সেখানে না রেখে অন্য জায়গায় রেখে চাষিটা তো ভালো হয়নি, তো আপনার থেকে হেফত হয় না ভালো, আপনার সাথে কি হেফত করুন, এই ধরনের সাজেলার আমার দরকার নেই, নিজের হেফত নিজেই করুন। এইভাবে মন্ত্রী মিনিস্টার ক্ষমতা সিংদের গো আগেকার যুগের বুজুর্গরা চেষ্টা করছেন সম্পূর্ণ করছেন, ওনারাও শ্রদ্ধা ভক্তি করছেন। সুলতান মাহমুদ গজনবী রাহেমাহুল্লাহ কোন এক কাজে এক শহরে আসছেন, এসে শুনতে পাইলেন এখানে একজন বড় বুজুর্গ বসবাস করেন। বলতেন যখন কাছেই আসছি বুজুর্গের সাথে সাক্ষাৎ করে যাই, রওনা হওয়ার পর চিন্তা করলেন যে আমি যে এখানে আসলে বুজুর্গের সাক্ষাতের উদ্দেশ্যে এই শহরে আসছি, এসে কি অন্য কাজ, তাহলে ওনার সাক্ষাৎ হচ্ছে প্রাসঙ্গিক, উদ্দেশ্যমূলক ভাবে ওনার সাক্ষাৎটি হয়নি হচ্ছে প্রাসঙ্গিক, এটা বেয়াদবি হবে, আমি এই সফরে ওনার সাক্ষাৎ করবো না। সুলতান মাহমুদ গজনবী ফিরে চলে আসেন, ফিরে এসে কিছুদিন পর ওই বুজুর্গের সাথে সাক্ষাতের নিয়তে আবার সফর কেন, এবার ওনার সাক্ষাতের উদ্দেশ্যে আমার সফর, এটা বেয়াদবি হবে। তো কি পরিমাণ আউলিয়ালাদের শব্দাভক্তি আগেকার যুগের ক্ষমতা চিন্তা করতেন, এখনকার ওনারাও করে, তবে বন্ধদের কি ওই কখনো এক বন্ধের কাছে কখনো আরেক বন্ধের কাছে যায়, এক বন্ধের কাছে গিয়ে দেখতে কামিয়াবি নেই, তো আরেকজনের কাছে গেছে একবার যদি কামিয়াবি পাওয়া যায়, এইভাবে করে আল্লাহ মাফ করুন। আল্লাহ যাই হোক, তো আমিরে খুশরু বড় মাপের একজন নেতা ভারতবর্ষের, ওনার আব্বা ওনাকে নিয়ে আসতেছেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে, বহু দূর থেকে সফর করে এসেছেন বদায়ুন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ। এখানে থাকতেন, এখানে আসার পর ওনার খানটাই ডুববেন, কিন্তু আমির পুত্র ডুবতে রাজি নন, আব্বা যতই বুঝাইলেন উনি রাজি হলেন না। আব্বা বললেন তাহলে আমরা সফর করে এসেছি কেন, এখনই তো ফল হাতে পাওয়ার সময়, এখন যাবো পয়েস নেবো দোয়া নেবো, তুমি এখন ডুববে না তাহলে আসলাম কেন, যতই বোঝানো হইল তিনি বুঝলেন না, আব্বু আপনি ঢুকেন আমি ঢুকবো না, শেষমেশ আব্বা ওনাকে বাইরে রেখেই ঢুকলেন। উনি একা আন্দার দুয়ারে বাইরে বসে বসে মনে মনে দুইকে শের চোখে ছিলেন মনে মনে, তারিখে মাথায় ৩৩ প্রফেসর খালিদ রহমান সাহেবের রচিত কিতাবে লেখা আছে তিনি ঢুকতেছেন দুয়ারে সাহে কেবর আয় বা নেপরা কবুতর ঘর নাসি নাদবাদ ঘর গার ওরি নে মুসলমান নে বরদারায়া নেয়া যদান দরু যা বাদ ঘর গার নেয়া যদান দরু যা বাদ ঘর গার ও ওমর বুকুর বিহীন বাসা তাকে বলতেছেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, এদেরকে বলা হয় সাহানে বে গোলাম বুকুর বিহীন বাসা, অবকুটবিহীন বাদশা, আপনার দরবারে যদি দুর্বল থেকে দুর্বল তোমা কোন কবুতর গুলো উড়ে এসে বসে, আপনার পয়দা বরফতে এমন শক্তির সঞ্চার হয় শক্তিশালী বাদ পাখি পর্যন্ত তার সামনে হার মানতে বাধ্য থাকে, কবুতর গড় নাসি নাদবাদ গড় দার অবকুটবিহীন বাদশা, একজন মুসাফির দূর দরাজ থেকে সফর করে এসেছে আপনার দুয়ারে কিছু পাওয়া রাখা, কিন্তু ভেতরে ঢুকার সাহস হয় না বিদায় বাইরে বসে বসে অনুমতির অপেক্ষা করে, অনুমতি পাইলে ঢুকবে না পাইলে যে রাস্তায় এসেছে সে রাস্তায় ফিরে যাবে, মনে মনে করতে থাকে। এদিকে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি একজন মুরিদকে দেখে বললেন বাইরে গিয়ে দেখো একজন মুসাফির বসা, তাকে গিয়ে আমার পক্ষ থেকে দুইটি শের শোনাই দিয়ে আসো, শের দুইটি তারিখে মাথায় ৩৩ নামে কিতাবে লেখা আছে দেয়ায়াত আন্দর ওমর দে হাকিকত এ বা মা এতে নফত আমরা আছে গরদার আগর আবলা বুয়াদ আমার দে না না আগারা দেখে আয়াত বাস গরদার আগারা দেখে আয়াত বাস গরদার ভিতরে ঢুকার অনুমতি দিলাম, ঢুকলে দেখবে আমাদের মতো ফকিরদের কি কাজ, যদি কপাল ভালো থাকে
আছে কিছু নিয়ে যেতে পারবে। আর যদি কপাল বন্ধ হয় যেভাবে খালি হাত এসেছে খালি হাত ফিরে যাবে। আগর আল্লাহ আপুয়াতে আমার দেনা দা আদারা হে কে আজাদ বাবে করদা অনুমতি পাইলেন ঢুকে পড়লেন কিন্তু এখানে আবার কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনারা বলেন আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না, না নবী না ওলি। এখানে নিজামুদ্দিন আউলিয়া তো গায়েব জানলেন, উনি যে আসছেন বাইরে বসে আছেন ওনাকে তো সংবাদ দেওয়া হয়নি, উনি জানলেন কি করে? আর এই শেয়ার গুলো তো আমির হুসু মনে মনে জুগতেছিলেন, উনি বুঝলেন কি করে? গায়েব বলা হয় কারো মাধ্যম ছাড়া জানাকে, কোন কিছুর মাধ্যম ছাড়া জানাকে বলে গায়েব জানা। আর যদি কোন কিছুর মাধ্যমে জানা হয় এটা যতই দূরে থাকুক এটাকে গায়েব জানা বলা হয় না। তো নদীরা জানেন পশির মাধ্যমে, এই জন্য ওনারা গায়েব জানেন না। অলিরা জানেন কাশের মাধ্যমে, এলহামের মাধ্যমে, আল্লাহ জানাইলে জানেন না জানাইলে জানেন, কিন্তু আল্লাহর জানা কোন কিছুর মাধ্যমে নয়। এই জন্য তিনি একমাত্র আলেমুল গায়েব, আর উনি ছাড়া আর বাকি যতজনের জানা আছে সব জানা হইল মাধ্যমে, কিতাবের মাধ্যমে, ওস্তাদের মাধ্যমে, কাশফের মাধ্যমে, এলহামের মাধ্যমে। অতএব এগুলোকে গায়েব জানা বলা হয়। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হয়তো আল্লাহ পাক কাশফ কিংবা এলহামের মাধ্যমে জানাই দিয়েছেন, এই জন্য জানতেন, এটাকে গায়েব জানা বলা হয় না। যার আমির হুসু রহমতুল্লাহ আলাইহি ঢুকে পড়লেন কি করে? বাবার বেটা একই পার্থক্য, বেটা অনুমতি ছাড়া একজন অলির দরবারে ঢুকেননি, আর বাপ অনুমতি ছাড়া ঢুকেছে। অলির দরবারের আদব রেহা যেভাবে ঠিক রাখতেন বেটা, বাপ এভাবে ঠিক রাখতে পারেননি। যাক বেটা ঢুকলেন, ঢুকে কিছুদিন রইলেন সেখানে, সেখানে কিছুদিন থাকার পর এখন বুঝে আসছে আমি কে, এ জগতে আমার আগমনের উদ্দেশ্য কি। নিজের অবস্থা নিজে একদিন বলতেছে না, কাফে রে এসেছাম মুসলমানি মোদাতর কাহনি, কাফে রে এসেছাম মুসলমানি মোদাতর কাহনি, আর রোজে মান্দা রোজার তা হাজতে সুন্নাহনি, না মোদাতর কৃষ্টি এ মা কর না পাসনে ঘুমবার, মা খুদা দারে মোমারা না খুদাতর কাহনি, হালকে নি গুজাতে হসু বুদ্ধি নি গুনা আরে আরে নি গুনা হালকে আলম কারণি। বলতেছেন যে দেখো আমি এসব মহব্বতের কাফের মুসলমান হইতে চাই না, জাহির দিয়ে এবং বাহ্যিক নজরে যারা দেখে এরা ভাবতে আরে ভাবতে বাপ যে মুসলমান হইতে চায় না, আমার বলি হয় কি করে? প্রত্যেক বিষয়ের কিছু পরিভাষা আছে, একটা ওই পরিভাষা গুলো না বুঝলে ওই বিষয়টা পুরোপুরি বোঝা যায় না, পরিভাষা বোঝা যায়। সুফিয়ানে কেরামের কিছু পরিভাষা আছে, ওনাদের পরিভাষায় যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এসক মহব্বত কি এটা বোঝে না, ভালোবাসার সম্পর্ক কি এটা বোঝে না, ওদেরকে বলা হয় মাহি। আর যে আল্লাহ পাকের এসক মহব্বতের সাগরে ঝাঁপ দিয়ে তলিয়ে গেছে এদেরকে বলা হয় কাফের। আর যে ওই এসক মহব্বত এবং ভালোবাসার সাগর পাড়ি দিয়ে আল্লাহ পাকের ব্যথা লাভ করতে পারতে, তার সান্নিধ্য লাভ করতে পারতে, তার নৈকট্য লাভ করতে পারতে, এদেরকে বলা হয় মুসলমান। এবার আসো ওনার এই কবিতার অর্থ কি? কাফেরে এসব মুসলমানি মোদাতর কাহনি, আমি আমার মাওলার এসব মহব্বতের সাগরের কাফের মানে ডুব দিয়ে তুলিয়ে গেল। আর অভিভাষায় যে সমস্ত শব্দের মধ্যে কাফ বা এবং রা তিনটি অক্ষর থাকবে, এর অর্থের মধ্যে লুকিয়ে থাকা কিংবা লুকিয়ে রাখা থাকবে। যেমন এই যে রাত, রাতকে আরবিতে লাইল বলে, রাতকে কাফের বলে। কেন কাফের বলে? রাত তার কালো রঙের চাদর দিয়ে সব কিছুকে ঢেকে রাখে দেখা যায়, এই জন্য রাত হইল কাফের। যারা চাষি
ঈশান এদেরকেও আরো বিষয়ে কাফের বল কেন সে হাম এবং ময়ের মাধ্যমে দান মম পাট সরিষা ইত্যাদির বীজকে মাটির অন্ধকারে লুকিয়ে রাখে এই জন্য সে কাফের আল্লাহ আল্লাহ পাকের এসক মহব্বত আর ভালোবাসা এবং প্রেম প্রীতির সাগরে ঝাঁপ দিয়ে যে ডুবে গেছে তলিয়ে গেছে আর দেখা যায় না নিরুদ্দেশ একে সুফিয়ানে কেরামের পরিভাষায় বলে কাফের সে ডুব দিয়েছে এই অবস্থায় তখন তার কোনো আর ছাড়া শব্দ পাওয়া যাবে না যেহেতু সে এখন সাগরের তলা সাগরের তলা থেকে কোনো ব্যক্তি যদি চিৎকার দেয় উপরওয়ালারা কি শুনবে শুনবে তারাতে খবরে শুধু খবর আছে বাস নাই আমো তারাতে খবরে শুধু খবর আছে বাস নাই আমো হযরত কাজি বলেন তো দেখো সামান্যতম মহব্বতের বাতাস থাকে গায়ে লাগছে অথবা বুয়া দাবি দেন কত ডাকুল পিটাইতেছ আছে কে রাসুল আছে কে মাওলা আছে কে বান্দারি কত কিছু শুধু এসকার এটা আসল এসকার পরিচয় নয় দেখো যখন বাতি জ্বালানো হয় তো বাতির চতুর্দিক থেকে হাজার হাজার পোকা এসে আগুনে জ্বালবে এরা হলো এই আগুনের বাস্তব আর্থিক বাস্তব প্রেমিক এই যে পোকাগুলো ঝাঁপ দিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিল এরা একটু শব্দ পর্যন্ত করতে কোনো পোকায় ধরে জীবন দিয়ে দিল কিন্তু কোন শব্দ তারা উচ্চারণ করেনি এরা হলো বাস্তব আসে আর তুমি কেমন আসে তুমি ডাক্তার পিটাও ওয়ালে ওয়ালে তুমি দেখো আশা কে রাখুন আশা কে রাখুন বোঝা গেছে আসলে এসকো মহব্বত ভিতরে নেই মানুষকে দেখানোর জন্য শুধু প্রতারণা করতে সমাজ আমির হুসু রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আমার মাওলার প্রেম সাগরে ঝাঁপ দিয়ে তলিয়ে গেলাম কাফে রে এসবাব মুসলমানি মোরা সরকার আমি আরো কিছুদিন এভাবে লুকিয়ে থাকতে চাই তলিয়ে থাকতে চাই এখনো ওই পয়েন্ট উঠতে চাই না কেন যতদিন এই এস্টের সাগরে লুকিয়ে থাকবো তলিয়ে থাকবো অতদিনে তো বিচ্ছেদ বিচ্ছেদ যন্ত্রণা ভুগতে থাকবো বিরহ বেদনা ভুগতে থাকবো আর যদি ওই পয়েন্টে পৌঁছে যাই তার নৈকত্য লাভ হয়ে যায় তাহলে তো বেদনা শেষ দেখা হয়ে গেছে তা আমি এখন এত তাড়াতাড়ি দেখা চাই না তার নৈকত্য চাই না এখন আমি একটু বিচ্ছেদ অবস্থায় থাকতে চাই কেন বিচ্ছেদ অবস্থায় যত থাকবো ততই পূর্ণতা আছে আর রাতে এই প্রেম সাগরে ঝাঁপ দিয়ে তুলি যাওয়ার পরে আমার অবস্থা হইল যে এখন আর এত মহব্বতের দাবি করা লাগবে না মুখে বলা লাগবে না আমার রব রেশা থেকে আমার মাওলা এত মহব্বতের বাতাস বেরিয়ে এসেছে গ্রাম আসছে আমাদের বাংলাদেশের মুফতি আজম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ এতকালের আগে তিন দিন পর্যন্ত বেহুশ শুধু নিঃশ্বাস আছে চোখ বন্ধ কথাবার্তা বন্ধ নয়া করা বন্ধ ডাক্তার আনা হইল তখনকার সময়ে চিটাগাংয়ের সবচেয়ে বড় ডাক্তার ডাক্তার নুরুল ইসলাম ওনার নাম ছিল মানা হইল উনি এসে এসে স্টেটাস্কোপ লাগাইলেন ডাক্তাররা কানে দিয়ে ঘড়ির মতো একটা কিছু মানুষ রোগীর গায়ে লাগায় এটাকে বলে স্টেটাস্কোপ এটা লাগাইল লাগানোর পর কি শোনা যায় বললে কেউ বিশ্বাস করবে না তাই আশেপাশে যারা ছিল ডাক্তার সকলের কানে দিয়ে বলছে শোনো কি শোনা যায় ওনার দেহের যেখানে স্টেটাস্কোপ লাগানো হয় সেখান থেকে আওয়াজ বেশি ওঠে আল্লাহ 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 আওয়াজ হরতে মন্তার গর্তা কাজতে জুন্নারনি রব রেখায় মাওলা দেশক মহব্বত ঢুকি আছে তা রব রেখা থেকে আল্লাহ আল্লাহ শব্দ বেরু এই আমিরে খুদ্দু রহমতুল্লাহ আলাইহির এতেকালের সময় উনিও বেহোশ ছিলেন তো আত্মীয় স্বজনেরা ডাক্তার মনে করছেন রুগী চিকিৎসা করলে ভালো হবে
ডাক্তারে ওনার কপালে হাত রাখলেন এবং শিরা দেখলেন। আমার কপালে হাত রাখতে তুই শিরা দেখছিস, বুঝলেন যে ডাক্তার অথচ এর আগে কথা নেই, বার্তা নেই, দেখা নেই, শোনা নেই, চোখ বন্ধ করে আছে, করার আসেন নেই। যখন বুঝছেন ডাক্তার সে অবস্থায় হোক সের আরম্ভ করছে, কিসের সর্বতে দিদার বায়ন আগলতে মাহবুবে মান, সর্বতে দিদার বায়ন আগলতে মাহবুবে মান। ও ডাক্তার, আমি যে রোগের রোগী তুমি সে রোগের ডাক্তার নও, তুমি যে রোগের ডাক্তার আমি সে রোগের রোগী নই। আমাকে সময় নষ্ট হবে, তুমি তোমার কাছে যাও, আমাকে আমার অবস্থায় রেখে যাও। কিসের রোগী? দর্দে বান্ধে এসে রাস্তা হো বজুর দিদারনি, আমি আমার মাওলার প্রেমের রোগী, ওই দিনই হয় যন্ত্রণায় আমার এই অবস্থা। আমার এই রোগের চিকিৎসা তোমার দয়া ঔষধ নয়, আমার এই রোগের চিকিৎসা আমার মাওলার দিদার আর সাক্ষাৎ। ও ডাক্তার, সব সমুদ্র তেরো নদীর পানীয় যদি ঔষধ বানায় আমাকে পান করাইয়া দাও, আমার এই পিপাসা মিটবে না, এই রোগের চিকিৎসা হবে না। সর্বতে দিদার বায়ন আগলতে মাহবুবে মান, আমার তো দিদার সাক্ষাতের সর্বত লাগবে এই পিপাসা মিটবে। আমি রেখে বলতেছেন আমি তো আজকের কাফের, তার মানে প্রেম সাগরে ঝাঁপ দিয়ে তলিয়ে গেছি, ডুবে আছে, নিরুদ্দেশ হয়ে গেছে। এখন আমার সারা শব্দ শুনবে না, আমার কোনো কিছু তো উঠতে পাবো না। কি অবস্থা? তুফান আমার ভিতরে চলছে, এটা একমাত্র আমি। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমাম রব্বানি আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহেমাহুল্লাহ, খেলাফত পাওয়ার পর যখন গঙ্গু আসলেন, লোকেরা সালাম দিলে শুধু ওয়ালাইকুম আসসালাম বলেন, আর কোনো কথাবার্তা কারোর সাথে নেই, সব সময় চুপচাপ নীরব নিস্তব্ধ, শুধু সালাম দিলে সালামের জবাব আর কোনো কথা নেই। এলাকাবাসী চিঠি লিখতেন হযরত সাইয়্যিদুত হাজী আব্দাতুল্লাহ মুহাজিরে মক্কি রাহেমাহুল্লাহ তাআলার কাছে, হুজুর রশিদ আহমদকে আপনি কি করছেন, কথাবার্তা বলে না, সালাম দিলে শুধু জবাব দেয় আর কোনো কথা নেই, রশিদ আহমদ এই অবস্থা হইল কেন? ওরা মনে করছে কোনো সমস্যা হয়ে গেছে এই জন্য চুপ। তো হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, সে যে তোমাদের সালামের জবাব দেয় এটা কেউ গনিমত মনে করো। রশিদ আহমদ এখন যেই মকামে আছে, যেই অবস্থায় আছে, রশিদ আহমদের সামনে আল্লাহ ছাড়া আর কিছু নেই। এখন শুধু রশিদ আহমদ আছে আর তার সামনে তার আল্লাহ আছে। এই অবস্থা যে আরেকজনের সালামের জবাব দেয় এটা গনিমত, অন্য কেউ হলে সালামের জবাবও দিত কোন টের পেত। হযরত আমির হুসু রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি তো এখন ডুবে আছি, অতএব আমার সম্পর্কে কোনো কিছু টের তো পাবে না, এই তুফান আমার ভিতরে হয়েছে। আর রথে মাত্তার কর্তা আজতে সুন্নাবলি, আমার সর্বরেখায় আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত ডুবে আছে, আমাকে এটা দন্দুরা করতে হবে না, দলকে যেতে হবে না যে আমি আশেখের মাওলা, তো ওদের মধ্যে লিখতে হবে না যে আমরা আশেখের রাসূল বা আশেখের মাওলা, আমার রবের একটা এটা প্রমাণ বহন করতে হবে। না খুদাদার কৃষ্টি এ মা কর না পাতাবে গো ভগবান, মা খুদাদা রে ও মারা না খুদাদার কারণে। এই যে ডুবে গেলাম আমাকে আবার ওই পারে তো উঠতে হবে, তো সেই পারে উঠার জন্য তরি লাগবে, নৌকা লাগবে, এবং নৌকা চালানোর জন্য মাঝিমাল্লা লাগবে। আমার না তরি আছে না নৌকা না মাঝিমাল্লা, কিছু তো নেই, তো উঠবো কিভাবে? প্রশ্নের জবাব দিতেছেন না খুদাদার কৃষ্টি এ মা কর না পাতাবে গো বাবা, আমার না তরি না মাঝি, তরিরও দরকার নেই মাঝিরও দরকার নেই, কেন? মা খুদা দা রে মো মারা না খুদা দরকার নেই। না খুদা বলা হয় মাঝিকে, ফার্সি ভাষায় মাঝিকে বলে না খুদা, কলিকাতা না খুদা মন্দির,
حضرت مفتی عمیم الاحسان رحمت اللہ علیہ بیت المکرم پرتم خطیب انہیں آگے کھلی گا تھا ناخودہ مسجد خطیب کے لیے ناخودہ مانی ماضی مسجد انہیں بولتے تھے نا پر کشتی ہو نہیں ماضی ملّہ پسند ہو نہیں ماضی ملّہ نہیں تو نہ پھٹو ہمارا سب کچھ ہمارا اللہ انہیں یقین کر لیں حضرت منظور حلاج رحمت اللہ علیہ کے جگہ سرا ہوئی تھی یہ ہجروں نے خدائی جاتی پندرہ سو گورن یہاں سے کچھ دن বেশ মহব্বতের আরো কত বুজুর্গ ছিল আল্লাহ পাকের আসে কত বুজুর্গ আসছেন আর গেলেন এইভাবে উত্তপ্ত শো করা নিয়ে আপনাদের বুঝতেছেন শুনে জবাব দিয়েছিলেন এক বাংলা কবি বাংলা কবিতায় পেশ করতে তরি তাদের সপ্ত কাঠের ভক্ত মাটি হাল ধরেছে তরি তাদের সপ্ত কাঠের ভক্ত মাটি হাল ধরেছে তাই তাহাদের জঙ্গ বাড়ি তাই তাহারা তুই গেয়েছে কিন্তু আমার জীর্ণ তরি প্রেম মুখে নির্দুপান তারে একে চুরে তলিয়ে দিল দৃঢ় নাশে আর কিনারে ওই সমস্ত আউলি আল্লাহ প্রেম সাগর পাড়ি দেওয়ার জন্য যেই তরি ছিল বড় শক্ত কাঠের বানা ভক্ত মাটি হাল ধরেছে ওই তরির মাটিও ছিল বড় পাখা তাই তাহাদের জঙ্গ বাড়ি তাই তাহারা গেছে এই জন্য তারা বাড়ি জামাই বলে পড়তে সক্ষম হয়েছে কিন্তু আমার জীর্ণ তরি প্রেম নোটে নিয়ে তুমান তারে আমি বন্ধু যখন প্রেম সাগর পাড়ি দেওয়ার জন্য প্রেমের তরিতে সবার হইলাম উঠলাম আরোহণ করলাম চিহ্ন চিহ্ন তরি আমিও চিহ্ন চিহ্ন তরিও চিহ্ন চিহ্ন কিন্তু মাঝে পারলাম কিন্তু আমার জীর্ণ তরি প্রেম নোটে নিয়ে তুমান তারে রেগে চুরে তলিয়ে দিল দৃঢ় নাশে আর কিনারে যখন প্রেম সাগরের মাঝামাঝি জায়গায় পৌঁছেছে প্রেমের তুফানে তাকে ভেঙে চুরে তলিয়ে দিয়েছে আমি আর কিনারে উঠতে পারলাম না এই জন্য আমার এই অবস্থা এর দ্বারা একটা পূর্ণতা আর যতই গৃহ বেদনা দুঃখ দুর্দশা সইব ততই পূর্ণতা লাভ হবে ততই কামাল এই জন্য হজরত আমির হুসু রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এত সকাল আমি ওই পাড়ে উঠতে চাই না আরো কামাল আসতে হবে আরো পূর্ণতা আসতে হবে আর এটা লাভ হবে বিচ্ছেদের মাধ্যমে গৃহ যন্ত্রণা সহ্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেন বলতে চান ও আমার মোমেন বন্ধুগণ আলিল্লাহ তিনটি অক্ষরকে একসাথ করলে হবে আলাম দুঃখ দুর্দশা কিসের দুঃখ দুর্দশা আমি কোথাতে তোমাদের বাস্তব বন্ধু আমার থেকে বিরোধের দুঃখ দুর্দশা বিচ্ছেদ যন্ত্রণার দুঃখ দুর্দশা এই বিচ্ছেদের দুঃখ দুর্দশা জগতের সবচেয়ে বড় দুঃখ দুর্দশা এটা তোমাদেরকে সহ্য করতে হবে কিসের মাধ্যমে সবর আর ধৈর্যের মাধ্যমে যতই সবর করবে ধৈর্য ধরবে ততই পূর্ণতা লাভ হবে কামাল আসবে এরপরে দেখবে আমার দিদার যখন ঘটবে পুনরায় বেহেস্তে যাওয়ার পর তখন বুঝবে আমার দিদারের স্বাদ কত আমার সাক্ষাতের মজা কত এর আগে বুঝবে আমার দিদার লাভের জন্য যে পূর্ণতার প্রয়োজন যে যোগ্যতার দরকার ওইটা অর্জন করতে হলে বিচ্ছেদ বেদনা সৈতে হবে এর আগে এটা অর্জন হবে না এই বিচ্ছেদ বেদনার লক্ষ্যেই তোমাদেরকে বেহেস থেকে বের করে দুনিয়ার সফরে পাঠিয়ে দিলাম এই দুনিয়ার সফরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর বিচ্ছেদ বেদনা তোমাদেরকে সইতে হবে এরপরে আমার দিদারের যোগ্যতা অর্জন হবে বিচ্ছেদ ছাড়া মিলনের যোগ্যতা আসে না এই জন্য তোমাদেরকে দুনিয়া পাঠায় আল্লাহ পাক প্রথমে আমাদের ইশারা দিয়ে দিলেন বিচ্ছেদ যন্ত্রণা এখন আস এটা ধৈর্যের সাথে সহ্য করা লাগবে এরপর গিয়ে যখন পূর্ণতা লাভ হবে আমার দিদারের যোগ্যতা অর্জন হবে দেখতে আমার দিদারা সাক্ষাৎ হবে আল্লাহ আলামিন আমাদের সকলকে তার দিদারা সাক্ষাতে বন্ধ করুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك প্রশ্ন আমার সরকারি অফিসের কিছু পুরাতন দরজা জানালার পর্দা স্টোরে পড়ে আছে এগুলো আর ব্যবহার হবে না বা টিপিও করা যাবে না আমার দায়িত্বে আছে আমি কি উহা হতে দুই চারটি পর্দা বাসায় এনে ব্যবহার করতে পারবো কি না পারবো না প্রশ্ন হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ না করে
আরেকজনকে তা হাত থেকে কথা বলছে কি এই ধরনের টিকিট অনর্থ টিকিট
বলে যে জাকির নায়েক অনেক অমুসলিমকে মুসলমান করেছে, যা অনেক আরমও করতে পারেনি। এইভাবে মানুষকে দাওয়া দেওয়া কতটুকু শরীয় সম্মত বলবেন? এ ধরনের মুসলমান হইলেন আপনি যে মুসলমানদের মধ্যে পর্দা নেই, যে মুসলমানদের মধ্যে আরো অনেক কিছু নেই যেগুলো ইসলামে আছে, এরও মুসলমান হওয়া থেকে না হয়ে গেল। প্রশ্ন, আমি যদি কারোর সাথে মাসওয়ারা করে চলি, যদি ইউনিভার্সিটির শিক্ষক হন, তাহলে তার মাসওয়ারা মানা যাবে কিনা বললেন? মাসওয়ারা হলো দিন সম্মত হইলে মানা যাবে, দিন সম্মত না হলে মানা যাবে না। প্রশ্ন, আমি একজন বার্ষিকীর ছাত্র, অনেকে বলে যারা সুদের হিসাব করে তারাও নাকি জাহান্নামে যাবে। আমি হিসাব বিজ্ঞান পড়ি, যার কারণে আমাদের অনেক বা করতে গেলে সব হিসাব ওই সুদ সম্পর্কিত। তারপরে যারা শিক্ষক তারাও কি এবং ছাত্ররা সবাই কি জাহান্নামে যাবে? দয়া করে বললেন। স্বাধীনতে আছে সুদ যে দিবে, যে নিবে, যে সাক্ষী থাকবে, যে লিখবে, এ সবাই একসাথে জানবে। সুদ যে দিবে, যে নিবে, যে লিখবে, যে সাক্ষী থাকবে, সকলের একই হুকুম, সকলে জাহান্নামে যাবে। আল্লাহ ইবাদত করুন। প্রশ্ন, মহিলাদের রোজার মাসে যে হায়াত হয়, ওই রোজা যদি ছয় রোজার সাথে নিয়ত করা হয়, তাহলে ওই রোজা কি আদায় হবে? যে কাদা রোজা আদায় হবে, তবে ছয় রোজা আদায় হবে না, এর জন্য ভিন্নভাবে রাখতে হবে। প্রশ্ন, যদি কোনো মহিলা মাহরাম ব্যক্তিত হজ করে, তাহলে কি তার হজ আদায় হবে? হজ আদায় হবে, তবে মাহরাম ব্যক্তিত যাওয়ার কারণে সে গুনাগার হবে। প্রশ্ন, যদি দোকান থেকে কোনো কিছু কেনার পর এক টাকা ফাঁকি না থাকলে দোকানে এক টাকার মধ্যে চকলেট দেয়, কিন্তু এতে ক্রেতা সন্তুষ্ট থাকে না, এমনকি এক টাকা থাকে কিন্তু দোকানি নিয়ম বানিয়ে ক্রেতাকে চকলেট দিতে বাধ্য করে, জানার বিষয় হল এই পদ্ধতি কি শরিয়া সম্মত? যদি বাস্তবে এক টাকা থাকে তারপরও সে চকলেট দিতে বাধ্য করে, এটা শরিয়া সম্মত নয়। ক্রেতা এই চকলেট দিতে বাধ্য নন, সে এক টাকার দাবি করলে এক টাকাই দিতে বাধ্য। আর যদি টাকা না থাকে তাহলে বাধ্যবাধকতা আছে, এবার তারা এক টাকার চকলেট দিয়ে হইলো আপনাকে বুঝতে চায়, তাহলে বুঝে নেওয়া যায়। প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় চল্লিশজন ছাত্রে রক্ত পরীক্ষা করে কোন পত্রিকায় দিয়েছে? এনকালাবে দিয়েছে। প্রশ্ন, আমার বড় ভাইয়ের অপারেশন হয়েছে, আল্লাহ পাক সুস্থ করুন। প্রশ্ন, আমাদের উজু করার যত আলাদা পানির টেপ নেই টয়লেটের ভিতরে, টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলা যায় কিনা? যদি উজুর জায়গা আর টয়লেটের জায়গা ভিন্ন থাকে তাহলে বলা যাবে। ভিন্ন মানে হয়তো মধ্যখানে ওয়াল আছে কিংবা হাফ ওয়াল আছে, অথবা টয়লেটের জায়গা উঁচু কিংবা নিচু আর উজুর জায়গাটি পরিষ্কার, তাহলে এখানে বিসমিল্লাহ বলা যাবে। প্রশ্ন, আমাদের দেশে সাধারণত খাবার পানীয় জাতীয় কোল্ড ড্রিঙ্ক নামে যে পেপসি বের হয়েছে, শরীয়তের হুকুমে ইহা খাওয়া যায় কিনা? ভাই আমি খাই না। প্রশ্ন, তেঁতুল খেলে ছাত্রদের মেধা শক্তি কি কমে যায়? কি কমে যায়? যে কোনো তপ, শুধু তেঁতুল নয়, তপ খেলে মেধা শক্তি কমে। প্রশ্ন, নিজ মীরকে সাহেব বলে সম্বোধন করা কি বেয়াদবি? যেটা বেয়াদবি নয়। প্রশ্ন, আমরা সাধারণত জায়নামাজে পড়ি, যেই জানামাজে মক্কা মদিনার ছবি থাকে তাতে নামাজ পড়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে। প্রশ্ন, শুনেছি বিকালবেলায় ঘুম গেলে মেয়েদের ক্ষতি হয়, এটা কি সত্য? এই তাজরবা এবং অভিজ্ঞতা দ্বারা দেখা গেছে ক্ষতি হয়। প্রশ্ন, তেমনি ভাবে সকালেও সূর্য উদয়ের সময় যদি কেউ ঘুমায়, এতেও ব্রেনের ক্ষতি হয়। আজকাল তো আল্লাহ মাফ করুন, আমরা যখন গ্রামগঞ্জে থাকতাম ছোটবেলায়, তো সকালে ঘুমানোর প্রশ্নই উঠত না। ফজরের আগে বাধ্যতামূলক উঠতে হইত, মসজিদে গিয়ে নামাজ পড়ে ঘরে এসে বাধ্যতামূলক তেলাবাদ করতে হইত, এরপরে লেখাপড়া করতে হইত, সকালে ঘুমার কল্পনা আমাদের ছিল না। কিন্তু এখন আল্লাহ মাফ করুক, টাউনে বন্দরে গ্রামও শুরু হয়ে গেছে, সকালে সূর্য উদয়ের সময় ঘুমায়, রাত্রে ঘুমাইতে দেরি করে, সকালে উঠতে দেরি হয়, এতে ব্রেনের ক্ষতি হয়, স্বাস্থ্যেরও ক্ষতি হয়। হাদিসের অনুবাদ, এটার অর্থ হয় অলৌকিক, সকালে ঘুমানো হইল অলৌকিক। প্রশ্ন, আমরা দৈনন্দিন জীবনে চলা ও ব্যবহার করার সামগ্রী হিসাবে সাবান ব্যবহার করি, এর ভিতরে ইনিলে ভাব কোম্পানির সাবান ব্যবহার করা যাবে কি? যে যাবে। প্রশ্ন, পাকা চুল উঠালে যদি আরাম বোধ করে তাহলে তা উঠানো যাবে কিনা? আরাম বোধের জন্য যাবে, কিন্তু নিজের বার্ধক্য চুপানোর জন্য হলে যাবে না। প্রশ্ন, প্রয়োজনের তাগিদে মসজিদের সম্মুখস্থ
holding somewhere, that has jazi bina, ye jazi. First, as John General Secretary of Bhakti ke bala hudu, apna rinjini ke ekta bosa ki nile bala hudu. Yini bolle, aami thak neta hobe na. First, na hudu ukta bhakti rukum ki, ukta bhakti maase. First, na mother ki shoye, maskari kore jodhi shudu mukhe bala hoy, na maskore ar ki hobe, tahole ki kono samasya hobe, tar iman thakbe na. Jodhi divahito hoy, rukum ho thakbe na. এখানে হয়তো অনেকে বলবেন বউ থাকবে না কেন বউ থাকতে হলে বউ এবং স্বামী উভয় জনের এক ধর্ম হওয়া সত্য আপনার যেহেতু ইমান চলে গেছে আপনার মুসলমান রয়নি আর বউ তো এখনো মুসলমান যে মুসলমান আর যে মুসলমান রয়নি যে ইমান সে দুজনের বিয়ে থাকে না এই জন্য বউ থাকে না প্রশ্ন দুবার আজানের পর কেউ যদি ঘরে বসে তেলাওয়াত করে ইমাম সাহেবের পক্ষে বসে তেলাওয়াত করে এবং এর জন্য নামাজে আসতে দেরি করে তাহলে কি গুনাহ হবে বলে তা কোনের গুণা কি আজানের পর এখন মসজিদে আসার হুকুম তেলাওয়াত করলে মসজিদে বসে করবে বাইরে করা বাধ্য হবে প্রশ্ন মসজিদে বসে দৈনিক পত্রিকা পড়লে কি গুণা হবে কি যদি এর মধ্যে বধু থাকে তো গুণা হবে অতগুলো থেকে রেখে বললে গুণা হবে না প্রশ্ন আমরা জানি যে মোমেনের সকল আত্মা পূর্ণভাবে জান্নাতে এবং তাও জানি যে সেখানে দরজাতের পার্থক্য রয়েছে তো নিজের দরজার একজন যদি উপর দরজার একজনকে দেখে আফসুস করে আর যদি সে এই দরজা হয়ে যেত তাহলে কি সে এই দরজায় পৌঁছে যাবে যদি না হয় তাহলে সফল আশা কিভাবে পূরণ হইল যে যে ধরনের দরজায় থাকুক না কেন সে ভাববে যে আমার থেকে উচ্চমানের আর কেউ নেই আমি সবচেয়ে সুখের দরজায় শান্তির দরজায় আছি এই জন্য আফসুস হবে না প্রশ্ন ঘরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী যদি বলে আমি আপনার ঘর করব না এবং স্বামী যদি বলে তোমাকে আমি রাখবো না রাগের মাথায় বলে ঘরে পরে ভুল বুঝতে পারে এরূপ বলতে কোনো গুণা হবে কি যে গুণা হবে স্ত্রীকে এক ধরনের কথা বলতে সতর্ক থাকাতে প্রশ্ন স্বামী ও স্ত্রী দুজনেই চাকরিজীবী এক্ষেত্রে স্ত্রীর চাকরির টাকা স্বামী ও স্বামী পরিবার তথা মা ভাই ও বোনরা খেতে পারবে কিনা স্ত্রী দিলে খেতে পারবে না দিলে পারবে না এটার মালিক স্ত্রী নিতে হবে প্রশ্ন পেনশন তুলতে গিয়ে যদি কর্মকর্তারা বলে আমাদেরকে চা নাস্তার পয়সা দিন তাহলে দেওয়া যাবে কিনা এটা ঘুষ হবে বিনা কারণে ঘুষ দেওয়ার গুণা আর খাওয়া সর্ব অবস্থায় গুণা প্রশ্ন ইন্টার সে অফাতের মধ্যে নিজের আহারের জিকিরের জন্য ঘর স্ত্রী বের হলে হতে পারবে কি উল্লেখ তার অন্য কেউ নেই যার অবস্থা এমন করবে যাই হোক বৃদ্ধদের সময় স্ত্রীদের বাড়ি থেকে বের হওয়া বৈধ নয় আর যদি তার খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা না থাকে তো তখন ব্যবস্থা করা পরিমাণ সময় বাইরে থাকতে পারবে রাতের বেলায় সর্ব অবস্থায় ঘরে ফিরে আসতে হবে প্রশ্ন যে সকল মসজিদে ওদর ছাড়াও নামাজে জানাজা মসজিদে হয় সে সকল মসজিদে জানাজা চুরি করতে পারবো কি কি পারবেন তবে ওদর খাড়া মসজিদের ভিতরে জানাজা করা মাত্র প্রশ্ন ব্যাংক প্রতিষ্ঠানে চাকরি করা হারাম নাকি হালাল শুনিবেন যে হারাম প্রশ্ন অনেকেই দেখা যায় রুকু বা সেটা থেকে উঠে পিছনে পাঞ্জাবি বা লুঙ্গি পায়জামা আটকিয়ে গেলে দুই হাত একই সাথে ব্যবহার করে অল্প সময় ব্যবহার করলে কোনো সমস্যা হবে না প্রশ্ন বা তাঁকর দেখির নামাজে বা টয়লেটে করা যাবে কি না চেনা যাবে না প্রশ্ন অজান্তে হারাম খাওয়া হলে কলবে জিকির করব না কথাটা সঠিক কি না যে হারাম খাইলে কলবে অন্ধকার খেয়ে যায় এই জন্য কলব তখন কি হয়ে যায় প্রশ্ন ছয় রোজার ফজিলত কি ছয় রোজার ফজিলত হলে ছয় রোজা রাখলে ষাটটি রোজা রাখার নেশব নেশব পাওয়া যাবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك
آنا الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين. Hay Allah, bunu ulumu ne kadar manu saptarlar var ve affetsin. Allah da emaya kure civaner şahap buna gülü ama kure değil. O bir sandı buna kadar onlara bırak bir tane madir hitabı kurmağın. Hay Allah, dayar maya kure sarı bakar asmanı zemini bala mutlu vırtı ki hibadı kurmağın. Dünya ve ahirette suku maçın tiki dosti kurmağın. Sırna kure kona cahil civan barı kurana kurar tofikten kurmağın. Hay Allah, bizi bizi halal suzi kamay kurar tofikten kurmağın. Halal kose pey kurar tofik dan kurur. Buna teke haram teke bitti takar tofik dan kurur. Mağla onları samasta cahil aşağı kanka kuluti kurun kure den. Amadır mutfi amadır asil sadamdır mutfi. Amadır hita kanki şuba kanki der mutfi. Dara amadır ki balo canı yapım amra cadır ki balo canı yedir mutfi cadı rubi yattı. Şakol ki rup teke hukti dan kurur. Sustu tasatı dilgü hayat mutfi kurur. Hay Allah. Dayar maya kure amadır avlat farzumdu der ki alemi okkani rubbani bana yedin. Sarıpa karsak nafasat ki amadır sakol ki hifazı kurmağın. Ay Allah, dayar maya kure amadır kur bir şey sahmat nazik kurmağın. Fadlatar hamvarına ayi ne karam bu bulca. Fadlatar hamvarına ayi ne karam bu bulca. Ham tuce bule em Allah tuna ham bu bulca. Harun हार है बदकार है डूबे हुए जिल्लत में है कुछ भी है लेकिन तेरे महबूब की उम्मत में है हक पुरुषों की अगर की तूने दिल जो ये नहीं आना देंगे बुद्ध के मुस्लिम का खुदा तू ही नहीं आना देंगे बुद्ध के मुस्लिम का खुदा तू ही नहीं रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.